হাফিজ মোহাম্মদ আল আমিন বাবাহীন এতিম একটি ছেলে মায়ের প্রচেষ্টায় হাফিজ হয়েছে يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ما شاء الله تلاوت كوي চমৎকার হয়েছে সংগীত যখন কেউ গায় তখন সে শুধু সুরের দিকে খেয়াল করে কেউ যখন আবৃত্তি করে শুধু তখন তার বাচনভঙ্গির দিকে খেয়াল করে আর কেউ যখন হেফজের প্রতিযোগিতায় থাকে তখন সে কোথায় থামবে মাখরাজ কিভাবে আদায় হচ্ছে সিফাত কোত্থেকে আদায় হচ্ছে এবং আমার যদি শ্বাস বন্ধ হয়ে যায় কোত্থেকে আবার আদায় করতে হবে এবং এর আয়াতের সাথে কোনো সাদৃশ্য আয়াত আছে কিনা সবগুলি রেখেই কিন্তু তেলাওয়াত করতে হয় অতএব তেলাওয়াতের প্রতিযোগিতা আর অন্য প্রতিযোগিতার মধ্যে বহু বেশ কম এইরকম একটা খুব কঠিন প্রতিযোগিতায় সে উত্তীর্ণ হয়েছে এবং তার তেলাওয়াতও খুব মানসম্পন্ন ছিল আমি দোয়া করতেছি আল্লাহ যেন তাকে কবুল করে নেন আমাদের এবারের প্রতিযোগী হাফেজ আল আমিন السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا حسبك صدق الله مولانا العظيم حافظ محمد الأمين بابا هين এতিম একটি ছেলে মায়ের প্রচেষ্টায় হাফেজ হয়েছে নিশ্চয়ই দর্শক তার তেলাওয়াত আপনাদের ভালো লেগেছে আমরা জানব আমাদের সম্মানিত বিচারকের মন্তব্য সম্মানিত বিচারক শাইখুল হাদিস মুফতি মুহিবুল্লাহিল বাকি আন্নাদভি মাশাআল্লাহ তেলাওয়াত খুবই চমৎকার হয়েছে তার উচ্চারণগুলো মাখরাজ আর মাখরাজ আদায়ের ব্যাপারে আরেকটু তার কি হতে হবে সচেতন হতে হবে তবে আমি এখানে একটা কথা
দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি সেটা হলো সঙ্গীত যখন কেউ গায় তখন সে শুধু সুরের দিকে খেয়াল করে কেউ যখন আবৃত্তি করে শুধু তখন তার বাচনভঙ্গির দিকে খেয়াল করে আর কেউ যখন হেফজের প্রতিযোগিতায় থাকে তখন সে কোথায় থামবে মাখরাজ কিভাবে আদায় হচ্ছে সিফাত কোথা থেকে আদায় হচ্ছে এবং আমার যদি শ্বাস বন্ধ হয়ে যায় কোথেকে আবার আদায় করতে হবে এবং এর আয়াতের সাথে কোনো সাদৃশ্য আয়াত আছে কিনা সবগুলি রেখেই কিন্তু তেলাওয়াত করতে হয় অতএব তেলাওয়াতের প্রতিযোগিতা আর অন্য প্রতিযোগিতার মধ্যে বহু বেশ কম এইরকম একটা খুব কঠিন প্রতিযোগিতায় সে উত্তীর্ণ হয়েছে এবং তার তেলাওয়াতও খুব মানসম্পন্ন ছিল আমি দোয়া করতেছি আল্লাহ যেন তাকে কবুল করে নেন হাফেজ মোহাম্মদ আল আমিন অনেক দূর তোমাকে যেতে হবে অনেক বড় হতে হবে কারণ মায়ের মুখে কিন্তু হাসি ফোটাতে হবে আল্লাহ তোমার সহায় হোক তোমার জন্য শুভকামনা ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পিওর চকলেটের সাথে সফট ওয়ান্ডার মাফিন কেক বাইটে বাইটে ওয়ান্ডার